हेलो फ्रेंड्स, वेलकम टू कुकिंग स्टूडियो। आज के झरझरे जर्दा सेमाई रान्ना करे देखाबो। एर जोनो आमी एखाने 100 ग्रामेर मतो सेमाई हाथ दिए भेंगे नियेछि। एछाड़ाओ आछे एकटा ऑरेंजेर हाफ रस करे नेया, एखाने अराउंड 3 टेबल स्पून होयेछे। आछे 1 टीस्पूनेर मतो ऑरेंजेर खोसा जिस। एछाड़ा आछे फूड कलर, फुटन्त गरम पानी 1 कप, 1 কাপের একটু কম বলতে পারেন 2/3 কাপ সুগার, ঘি আছে আমি 3 থেকে 4 চামচের টেবিল চামচের মতো ঘি নিব। এছাড়া ড্রাই ফ্রুটস আছে, আমি 3 ধরনের ড্রাই ফ্রুটস নিয়েছি, কিশমিশ, 2 ধরনের বাদাম আছে, 1টা তেজপাতা, 2টা দারচিনি আর 3-4টা এলাচ। এবার প্যানে ঘি নিয়ে তার মধ্যে আমি গরম মশলাগুলো দিয়ে দিব, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে একটু গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। ঘি গরম হয়ে গেছে, ঘি কিন্তু বেশি গরম করলে আবার পুড়ে যায়, সো এই ব্যাপারটা মাথায় রাখবেন। এরপর আমি কিশমিশ দিয়ে দিব, বাদামগুলো পরে দেব। কিশমিশ দিয়ে জাস্ট একটু নেড়ে এর মধ্যে আমি সেমাইটা দিয়ে দিব। সেমাই দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি পানিটা দিয়ে দেব। পানিটা একটু ফুড কালার মিশিয়ে নিয়েছি, চিনিটাও সেই সাথে দিয়ে দিব। দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে 1-2 মিনিটের জন্য ঢেকে দেব, আর আঁচটা মিডিয়ামে থাকবে। এবার 2-3 মিনিট পরে আমি অরেঞ্জের রস আর সেই গ্রেট করা অরেঞ্জের খোসাটা দিয়ে নেড়ে দেব। এখন আর ঢাকনা দেওয়ার দরকার নেই, কারণ সেমাইটা সিদ্ধ হয়ে গেছে, একটু পরেই সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাবে। শুকিয়ে গেলেই ড্রাই ফ্রুটস দিয়ে দিব। মনে হচ্ছে আর একটু পানি লাগবে, আমি আরও 1/2 কাপের মতো পানি দিয়ে দিব, তার মানে আমার টোটাল 1.5 কাপের মতো পানি লাগলো। এইবার হয়ে যাবে, কারণ আমি চেক করে দেখলাম যে সেমাইটা সিদ্ধ হয়নি প্রপারলি, সো আমি তাই আর একটু পানি ইউজ করেছি। ঠান্ডা হলে এটা পুরাই ঝরঝরা হয়ে যাবে, জাস্ট কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে দিতে হবে। এখন ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি, এবার চুলা অফ করে দেব, কারণ পানি শুকিয়ে গেছে, ঠান্ডা হলে এমনিতেই এটা ঝরঝরা হয়ে যাবে। তৈরি হয়ে গেল ঝরঝরা জর্দা সেমাই। কতটুকু ঝরঝরা হয়েছে আমি একটা স্পুন দিয়ে দেখাচ্ছি। এই যে প্রত্যেকটা সেমাই আলাদা আলাদা করে বোঝা যাচ্ছে। আমার এই রেসিপি ফলো করে আপনারা বানান, কখনোই ভর্তা হবে না। থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য।